তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমরা ক্যান গাছের কাছে। তো আমার সঙ্গে এসেছে আমাদের পাড়ারই ছেলে উজ্জ্বল এসছে এবং রাকেশ এসছে। তো আমরা যাচ্ছি জঙ্গলের ভিতরে, প্রচুর মানে জঙ্গল, প্রচুর কাঁটা আছে বুঝতে পারছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যান ফল খেতে একটু কষা লাগবে কিন্তু আমাদের ভালো লাগে। তো তোমাদের যদি এলাকায় থেকে থাকে তো খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গাছের ফল এই সিজনে আমরা প্রত্যেক বছরে খেতে আসি, তো এবছরে এসেছি। তো প্রচণ্ড ঝোড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান গাছ। তো যতক্ষণ না কাছকে যেতে পারছি ততক্ষণ তো বুঝতে পারবো না, মনে হয় আগে অন্য কেউ এসেছিল। ঝোড় ডোটগুলো কিছু ভাঙা আছে, প্রচণ্ড কাটা আছে। তো আমাদের রাকেশ খুব ভালো গাছে ওঠে, যদি কেউ গাছ উঠতে না জানো তাহলে আমাদের রাকেশের কাছে শিখে নিতে পারো। উঠবে এখন এই গাছটাতে, এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে উঠবে রাকেশ। এটা তোমার বড়ো বড়ো আছে, হ্যাঁ, কিন্তু প্রচণ্ড ঝোড় আছে, তো এখানে ঢুকতে পারবো না। তো এত বড় গাছ, তো এত মোটা গোড়াটা কীভাবে গাছের ইয়েতে কাটা আছে, তো কীভাবে গাছে উঠবে সেটা হচ্ছে চিন্তার বিষয়। এই যে এটা ক্যান ফল, এটা পাখিতে খেয়ে ফেলে দিয়েছে, খুব নষ্ট হয়ে গেছে পুরো। খেতে খুব সুন্দর লাগে কিন্তু এটা এটা পুরো নষ্ট হয়ে গেছে। তো রাকেশ অলরেডি গাছের অর্ধেকটা উঠে গেছে, তারপরে ও ক্যান পাড়বে। একটা আগে পাকা দিবি রে এদিকে। প্রচন্ড ঝোড়, কিভাবে ঢুকবো সেটা হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যান পাকা, এটা হচ্ছে এরকম দেখতে হবে এই ফল, ক্যান ফল। এটা এটা খেতে গোবা লাগে, মানে উপরের যে বটটা আছে এটা স্যার করে দেবো, কিন্তু বটটা প্রচুর শক্ত। উজ্জ্বল এটা একটু হেল্প কর না, এটা এটা একটু ফাটা না। তো সফেদা যেরকম হয় সেরকমই ক্যান ফল হয়, কিন্তু এটা একটু গোবা হবে। তো এটা হচ্ছে ক্যান ফল, এটা হচ্ছে ক্যান ফল, এটা হচ্ছে আমরা খাবো। দেখতে পাচ্ছেন এটা খাচ্ছি, দেখতে পাচ্ছেন এত উজ্জ্বল খেয়ে নিল, খুব অসাধারণ টেস্ট। খুব মিষ্টি আছে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা আমি আপলোড করা থাকবে, তো ওখানে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো নমস্কার, আমি এখানে শেষ করছি ভিডিওটি।